প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব নিরামিষ আলুর দম। এই জায়গায় নিয়েছি আমি 4-5 খানা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এতে আমি মেখে নেব নুন আর গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এইবার ভালো করে নুন আর গুঁড়ো হলুদ আলুগুলোতে মেখে রেখে দেব 6-7 মিনিট। ওই পাশে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি। সরষের তেলটা গরম হয়েছে, এতে আমি আলুগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছাড়ার পর আলুগুলো কিন্তু আমি হাফ ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, তাতে কিন্তু আলুর দমে টেস্টটা হবে না। এইরকম ভাবে 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো আমি আস্তে আস্তে করে একটা জায়গায় তুলে নিচ্ছি। এইরকম ভাবে আলুগুলো ভেজে নিতে হবে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে। দিয়ে দেব আমি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ আর 3-4 খানা দিয়ে দেব লবঙ্গ। এরকম ভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দেব আমি সাদা জিরে আর দেব হাফ চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা 2 চা চামচ, ধনে বাটা 2 চা চামচ, লঙ্কা বাটা 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া এই কারণে আলুর দমটা যেন খুব সুন্দর একটা কালার আসে। ভালো করে মশলাগুলো এবার ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর চাল মগজ দানা বাটা। 3টা আমি একই সঙ্গে বেটে নিয়েছি। এই জায়গায় আছে 2 টেবিল চামচ। এবার ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। এইরকমভাবে ভেজে নিলে কিন্তু আলুর দমটা খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। এরকমভাবে ভেজে নিতে হবে। মশলা থেকে তেল উঠছে দেখুন। এতে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা দেবেন না। এই রান্নাটা এরকমভাবে করলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে খেতে। এরকমভাবে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি বাটি ধুয়ে হাফ বাটি জল। জলটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর জলটা যখন কমে এসেছে, কষানো আমার হয়েছে, এতে আমি দিয়ে দেব টক দই 100 গ্রাম। টক দই দেওয়াতে গ্রেভিটা মোটা হয়ে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মশলাগুলো কিন্তু আমি আবার একটু কষিয়ে নিয়েছি 30 সেকেন্ডের মতো। দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা চিরা, তাতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে। আর দিয়ে দেবো মটরশুঁটি। এরকমভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে ঝালটা দিতে হবে, নুনটাও দিতে হবে। অনেকে নুন কম খায়, বেশি খায়, সেরকম বুঝে দিতে হবে। এতে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। आलूगुलो दिए आमी आर 2 मिनिट भालो करे कषिये नेब। যতটাই কষানো হবে ততটাই কিন্তু আলুর দম টেস্ট হবে। এতে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, আলুগুলো যেহেতু সিদ্ধ হবে তাই জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। জল কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নেব। দেখুন ফুটে উঠছে। আমি দিয়ে দিচ্ছি এতে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। রান্না আমার একদম তৈরি। এরকমভাবে আমি 1 মিনিট ফোটাবো। রান্নাটা যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।